আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পাউরুটি দিয়ে তিন ধরনের খুব সহজ তিনটি নাস্তার রেসিপি। আপনারা চাইলে বাসায় হুট করে কখনো কোনো মেহমান চলে আসলে বানিয়ে সার্ভ করতে পারবেন, এবং আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারবেন। এবং আমরা ছোটবেলা থেকেই এই রেসিপির সাথে পরিচিত, চলুন পুরো ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ফার্স্টেই আমি একটি প্লেটে দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছি। দেন আমি মাঝখান থেকে দুই ভাগ করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। একে একে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এখন আমি আমার আরেকটি রেসিপির জন্য আমি পাউরুটি কেটে নিচ্ছি। এই পাউরুটিটি মাঝখান থেকে স্কোয়ার শেপে কাটতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনার চাইলে এই রেসিপিটির জন্য না কেটেও এভাবেও ট্রাই করতে পারবেন, খুব সুন্দর, তাই আমি এভাবে করে নিচ্ছি। এখন আমি আমার প্রথম নাস্তার রেসিপিটি দেখাচ্ছি। ফার্স্টে আমি ডিম নিয়ে নিয়েছি, সেটা ফেটিয়ে নিয়েছি। সেখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু মিষ্টি খান বা মিষ্টি পছন্দ করেন ততটুকু দিতে পারবেন। তারপর আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি, দেন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি আমার দ্বিতীয় নাস্তার রেসিপিটি দেখাচ্ছি। সেখানে আমি ডিম নিয়ে নিয়েছি, তারপর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি আমার তৃতীয় নাস্তার রেসিপিটি দেখাচ্ছি। সেখানে আমি ডিম নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তিনটি নাস্তার রেসিপিতে কি ব্যবহার করেছি সেগুলো এখন দেখানো হয়ে গিয়েছে আমার। এখন আমি একটি প্যান নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন আমি সেই নাস্তাগুলো একে একে করে ভেজে নিব। এখন আমি আমার ফার্স্ট রেসিপিটি ভেজে নিচ্ছি। এই রেসিপিটিকে আমরা ফ্রেঞ্চ টোস্ট অথবা টোস্ট বলে থাকি। এখন একে একে আমি প্যানে সেই গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একদম শ্যালো ফ্রাইও করতে পারবেন বা বাটার দিয়েও ভাজতে পারবেন। আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি, চেষ্টা করেছি কম তেল দেওয়ার। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল ব্যবহার করে নেবেন। আমি সবগুলো পাউরুটি দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে দুপাশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজে আমার একটি রেসিপি হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিয়েছি সেগুলো। আমি আমার দ্বিতীয় রেসিপিটি ভাজতে যাচ্ছি। ফার্স্টে আমি আমার সেই স্কোয়ার শেপ কাটা পাউরুটি দিয়ে দিয়েছি, দেন এখানে আমি সেই ব্যাটারটি দিয়ে দিচ্ছি ডিমের। এখন আমি আমার সেই কাটা যে স্কোয়ার শেপ পাউরুটিটি ছিল সেই টুকরোটি দিয়ে ফার্স্টে সেটাই ডিপ করে নিয়েছি ডিমের মধ্যে, দেন আমি উল্টো করে দিয়ে দিচ্ছি। তারপর যে বেঁচে যাওয়া ব্যাটারটা ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। কেটে টোস্টটি ভাজার কারণ হচ্ছে মাঝখান দিয়ে একটি একটি লেয়ার তৈরি হবে ডিমের, খেতেও একটি ডিফারেন্ট টেস্ট আসবে। এটি হচ্ছে ব্রেড অমলেট। পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে আরেক পাশ ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে।
এই রেসিপিটি একটু সময় নিয়ে, হালকা 2-1 মিনিট সময় নিয়ে ভাজতে হবে, কারণ এর মাঝখানে ডিম যেহেতু দিয়েছি সেটা যাতে কাঁচা না থাকে সেজন্য। আমার দ্বিতীয় রেসিপিটিও হয়ে গেল। এখন আমি আমার তৃতীয় রেসিপি, যেটি হচ্ছে টোস্ট, এগ টোস্ট বলতে পারি আমরা এটাকে, বা ফ্রেঞ্চ টোস্টও বলতে পারি। তো সেখানে আমি শুধু লবণ ব্যবহার করেছিলাম, সেটি এখন ভেজে নিচ্ছি। মিষ্টি টোস্ট খেতে পছন্দ করে অনেকে, লাল টোস্ট খেতে পছন্দ করে, তাই আমি সবগুলো তৈরি করে দেখিয়ে দিয়েছি আপনাদের। যেই রেসিপিটি ভালো লাগবে সেটি আপনারা খুব সহজে ট্রাই করে দেখতে পারবেন বাসায়। আশা করছি বাসার সবাই, ছোট বড় সকলেই পছন্দ করবে এই রেসিপিগুলো। আমাদের মায়েরা চিন্তামুক্ত হবে, যারা বাচ্চাদের টিফিন নিয়ে এত টেনশন করে কি দিব কি দিব। আপনারা চাইলে এই তিনটা থেকে যে কোনো একটি বানিয়ে দিতে পারেন আপনাদের বাচ্চাদের টিফিনে, বা 3 দিন তিনটা ট্রাই করেও দেখতে পারেন। আশা করছি আপনাদের বাচ্চাদের খুবই পছন্দ হবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, পাশে থাকার জন্য, এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। যদি আমার রেসিপিটি বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।